আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর শেখার সেতু বই নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের ইংরেজি পড়াবো। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের শেখার সেতু নিয়ে আলোচনা করা হচ্ছে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, শেখার সেতু বইটা এরকম, এটা নিয়ে আমরা আগের দিয়ে আলোচনা করেছি। তৃতীয় শ্রেণীর বই তোমরা দেখে নিশ্চয়ই। শেখার সেতু ইংলিশ বিষয়, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো কন্টেন্ট কী কী আছে এখানে। প্রথমে আমাদের গ্রামার আছে 1 থেকে 22 পাতা পর্যন্ত, রাইটিং আছে 23 পাতা থেকে, আর রিডিং কম্প্রিহেনশন আছে 35 পাতা থেকে। আগে গোটা বইটা আমরা এক নজরে দেখে নেব। দেখো, এখানে গাইডলাইন দেওয়া আছে কীভাবে বইটা পড়ানো হবে, এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। গ্রামার দেখো, কনসেপ্ট অফ ওয়ার্ডস এটা আমরা আজকে পড়ব, নেমিং ওয়ার্ডস অর নাউন এটা আজকে পড়ব, আর নাম্বার এটাও আজকে পড়ে নেব, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1-2 আজকে শেষ করব। তারপরে জেন্ডার এটা পরের দিন পড়ব, ঠিক আছে। এইভাবে প্রোনাউন পরের দিন পড়া হবে, অ্যাক্টিভিটি 1-2 তারপরের দিন পড়া হবে, ডুইং ওয়ার্ড পরের দিন হবে। দেখো, এইখানে এইভাবেই তোমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে কাজ করা বলা রয়েছে, এটা আমরা শিখব। যারা যারা 1 আর 2 ভালো করে ইংরেজিটা রপ্ত করতে পারেনি, তাদের জন্য এই বইটা খুবই উপযোগী। তাই জন্য তোমরা এই বইটা খুব ভালো করে পড়বে। এখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কেও আলোচনা করা রয়েছে, ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা। তারপরে রাইটিং রয়েছে, কিছু কিছু রাইটিং রয়েছে, কীভাবে প্যারাগ্রাফ রাইটিং করতে হয় সেই সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া রয়েছে, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5 আছে এখানে, এরকম পিকচার কম্পোজিশন এরকম একটা রয়েছে, আরও একটা রয়েছে, ঠিক আছে। এগুলো আমরা পরপর পরপর দেখে নিচ্ছি, তারপরে আজকের পড়ায় ঢুকে যাব। এইখানে দেখো কী রয়েছে, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন একটা প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর আমাদের করতে হবে, ঠিক আছে। এই নিয়ে মোটামুটি এই আমাদের বই, এই বইটা নিয়ে আমরা আলোচনা করব। ধীরে 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 গোটা বইটা আমরা শেষ করব। তাই তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো, যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। বেশ, তারপরে দেখো আমরা আজকে প্রথম পড়ার দিকে শুরু করছি, একদম প্রথমে চলে যাচ্ছি, যেখানে আমাদের রয়েছে এই যে শেখার সেতু, কন্টেন্ট, ইনস্ট্রাকশন, গ্রামার। হ্যাঁ, এই পোর্শন থেকে আজকে পড়াটা শুরু হচ্ছে। দেখো কি বলেছে, প্রথমে বলেছে কনসেপ্ট অফ ওয়ার্ড, আমাদের শব্দ সম্পর্কে একটা ধারণা জন্মাবে। যদি এটা করতে পারি, ভালো করে বুঝতে পারি, ধীরে ধীরে আমরা বুঝব, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। দেখো এক্সপেক্টেড লার্নিং আউটকামস, এটা শিখে আমরা কী শিখতে পারবো, এটা যদি পড়ে নিই গোটা চ্যাপ্টারটা পড়লে আমরা কী বুঝতে পারবো। লার্নার্স উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য মিনিং ইউজ অফ মিনিংফুল ক্লাস্টার অফ লেটার অফ ওয়ার্ড, আমাদের যে সব বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করা হচ্ছে সেইটা সম্পর্কে একটা ধারণা আমাদের পাওয়া যাবে। লুক এট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লেটার্স কেয়ারফুলি, এইখানে যে লেটারগুলো রয়েছে, শব্দগুলো বর্ণগুলো রয়েছে, সেগুলো কীরকমভাবে সাজানো হয়েছে একবার খেয়াল করতে বলা হয়েছে। দেখো প্রথমে রয়েছে এল, তারপরে রয়েছে বি, তারপরে এ, এখানে এম, ঠিক আছে। এইগুলোকে সাজানো হয়েছে কীরকমভাবে, প্রথমে এল লেখা হয়েছে, এইখান থেকে এটা নিয়ে আসা হয়েছে, এখান থেকে এমটা এনেছি, আর এখান থেকে বিটা নিয়ে আসা হয়েছে। তাহলে কী হচ্ছে, এল এ এম বি, উচ্চারণ হচ্ছে ল্যাম, ল্যাম মানে হচ্ছে ভেড়া, দিস ইজ আ ল্যাম, এটা একটা ভেড়া। তাহলে দেখো ল্যাম ওয়ার্ডটা তৈরি হয়েছে 4টে লেটার দিয়ে, এল এ এম বি, এগুলোকে সাজিয়ে কিন্তু ল্যাম তৈরি করা হয়েছে। আবার দেখো এন এ টি, এই 3টে লেটার আছে, এগুলোকে যদি সাজায় কী হবে, প্রথমে আসবে আমাদের এ, তারপরে আসবে এন, তারপরে আসবে টি, এ অ্যান্ড টি, অ্যান্ড অ্যান্ড মানে পিঁপড়ে, ঠিক আছে। এভাবে আমরা বুঝতে পারছি উপরে লেটার 3টে এন এ টি, এদের কিন্তু কোনোভাবে সাজালে ওয়ার্ড তৈরি হয় না, কিন্তু ইফ উই অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন অর্ডার এ অ্যান্ড টি, উই গেট দ্য মিনিংফুল ক্লাস্টার অফ লেটার্স অর ওয়ার্ডস, হেয়ার অ্যান্ড ইজ এ ওয়ার্ড। বলছে এখানে লেটারগুলোকে যদি এমনভাবে সাজায় কোনো অর্থ বহন করে, তখন সেটাকে ক্লাস্টার অফ লেটার্স বা ওয়ার্ড বলে।
যেকোনো অর্থ মানে দেখো এনএটি এটা কোনো অর্থ হচ্ছে না, কিন্তু এএনটি এটা মানে হচ্ছে পিঁপড়ে, ঠিক আছে? সেটাকেই ওয়ার্ড বলে বা ক্লাস্টার অফ লেটার্স বলে, যেটাকে সাজালে যে লেটারগুলো সাজালে কোনো মানে হয় সেটাকেই ওয়ার্ড বলে বা ক্লাস্টার অফ লেটার বলে। এই লেটারগুলোকে মিলে অ্যান্ড বা ওয়ার্ড তৈরি হয়েছে। দেখো এরপরে অ্যাক্টিভিটি ওয়ান আর অ্যাক্টিভিটি টু করতে দিয়েছে, আমরা এটাকে একটু ভালোভাবে বুঝবো। প্রথমে রয়েছে দেখো বি, তারপরে একটা ড্যাশ রয়েছে, তারপর টি রয়েছে। দেখো মনে হচ্ছে এখানে দুটো ড্যাশ রয়েছে, যাই হোক আমরা দেখে নেবো। যদি এখানে একটা ড্যাশ থাকে তাহলে বি এ টি বসাবো, আর দু ব্যাট ব্যাট হবে উত্তর, ব্যাট মানে খেলার ব্যাট, ক্রিকেট ব্যাট। আর যদি দুটো ড্যাশ থাকে তাহলে বসাবো বি ও এ টি, বোট, বোট মানে নৌকা, ঠিক আছে? আমরা একটা দুটো দুটো রকম ভাবে শিখে নেবো। তারপরে দেখো এম এ, তারপরে ড্যাশ রয়েছে এম এ এন, ম্যান, ম্যান মানে মানুষ। আরও যদি দুটো ওয়ার্ড দুটো ড্যাশ থাকে এম এ এন জি ও, ম্যাঙ্গো হতে পারে, ঠিক আছে? ম্যাঙ্গো মানে দাম। আবার দেখো এন এ এম ই, নেম, এখানে এ বসালে একটা নাম, নেম মানে নাম, একটা ওয়ার্ড তৈরি হচ্ছে। এরপরে যদি ড্যাশ থাকতো নেমস হয়ে যেত, অনেকগুলো নাম বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা দুরকমভাবে শিখছি। তারপরে এফ এল ও ডাব্লিউ আর, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। তারপরে যদি একটা এস থাকতো, একটা গ্যাপ থাকতো, একটা এস বসাতাম, ফ্লাওয়ার্স হয়ে যেত। এখানে হচ্ছে স্কুল, এস সি এইচ ডাবল ও এল, ঠিক আছে? এখানে এইচ হবে, এখানে ওল ও হবে, কিন্তু তারপরে যদি ড্যাশ থাকতো ওখানে এস বসিয়ে দিতাম, স্কুলস হয়ে যেত। তোমরা যখন শিখবে সম্পূর্ণভাবে শিখবে, শুধু এইটুকুর উপর ভিত্তি করলে হবে না, একটা ড্যাশ বা দুটো ড্যাশ থাকলে তাদের কিন্তু অনেক রকমই ওয়ার্ড তৈরি করা যেতে পারে, সেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। অ্যাক্টিভিটি টু এ কী রয়েছে দেখো, লেটার, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি অ্যান্ড মেক ওয়ার্ডস। দেখো এটা উলট পালট করা রয়েছে লেটারগুলো, এগুলোকে সাজিয়ে তোমাদের সঠিক ওয়ার্ড তৈরি করতে হবে। যেরকম দেখো প্রথমটা হবে বুক, বি ডাবল ওকে, তারপরটা কী হবে ভালো করে লক্ষ্য করো, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড হয়ে যাবে, বন্ধু। তারপরে কী হবে এটা বোঝা যাচ্ছে না তো, একটুখানি ভালো করে লক্ষ্য করলে বুঝতে হবে, স্ট্যান্ড হবে, এস টি এ এন ডি, স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ালো। এখানে দেখো কী আছে, এফ ইউ আই এল এরকম আছে, বুঝতে পারছি না কী করলে করা যায়। দেখো এটা কীভাবে করতে হবে বলো তো, এফ ইউ এল যদি ফুল হয় আগে দেখবো কী হতে পারে, বিউটিফুল হতে পারে, মিলিয়ে দেখে নেবো বি ই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল, তাহলে সুন্দর, চারটা হচ্ছে বিউটিফুল। এরপরটা কী হচ্ছে যদি বোঝা যাচ্ছে না, টি ইউ আর, দেখো টি ইউ আর, আর ইউ টি এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে সি ও এম পি ইউ টি ই আর, কম্পিউটার, ঠিক আছে? যখন আমরা লেটারগুলোকে সাজাবো, ভালো করে সাজাবো, একটা দুটো এদিক ওদিক করে আমরা বুঝতে পারবো যে কোন লেটারটা দিয়ে কীটা কার পরে থাকলে একটা নতুন শব্দ তৈরি হয়, এরকমভাবেই আমরা সাজাবো। তোমাদের তিন নম্বর পাতা এই পড়াটাই ছিল, তোমাদের পড়িয়ে দেওয়া হলো। এরপর আমরা চারে পাতার দিকে চলে যাই। দেখো চারে পাতে কী আছে, নেমিং ওয়ার্ডস আর নাউন। আচ্ছা এখানে কী বলছে, লুক অ্যাট দ্য ওয়ার্ডস কেয়ারফুলি, এই ওয়ার্ডগুলো ভালো করে তোমাকে দেখতে বলেছি। কী আছে, রোজ, আই, পিঙ্ক, স্কেল, ডান্স, অন, লায়ন, স্কুল, এট, বিজয়া, এই যে ওয়ার্ডগুলো পড়লাম এই ওয়ার্ডগুলোর মধ্যে রোজ, স্কেল, লায়ন, স্কুল, বিজয়া এগুলো হচ্ছে নাম বোঝাচ্ছে। কীরকম নাম বোঝাচ্ছে দেখো, রোজ ইজ এ নেম অফ ফ্লাওয়ার, রোজ হচ্ছে একটা গোলাপ ফুল, একটা ফুলের নাম, স্কেল হচ্ছে একটা বস্তুর নাম, নেম অফ এ থিংস, আর স্কুল ইজ এ নেম অফ এ প্লেস, কোনো একটা জায়গার নাম, আর বিজয়া ইজ এ নেম অফ এ পার্সন, কোনো একটা ব্যক্তির নাম। তাহলে এদেরকে আমরা বলি নেমিং ওয়ার্ডস বা নাউন, যখন কোনো ওয়ার্ড দ্বারা আমরা নাম বোঝাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে নাউন। কিন্তু বাকি যে ওয়ার্ডগুলো ছিল দেখো, পিঙ্ক কোনো নাম বোঝাচ্ছে না, স্কেল, স্কেল তো নাম বোঝাচ্ছে, ড্যান্স কাজ বোঝাচ্ছে, অন মানে ওপরে, বাকি সব ওয়ার্ডগুলো কিন্তু কোনো নাম বোঝাচ্ছে না, সেই জন্য তাকে নাউন বলা হচ্ছে না। এরপরে আমরা অ্যাক্টিভিটি ওয়ানের দিকে চলে আসবো, ফাইন্ড দ্য নেমিং ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম, এর মধ্যে নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এর মধ্যে যেগুলো নাম বোঝাচ্ছে সেগুলোকে খুঁজে বার করতে হবে, ফাইন মানে খুঁজে বার করা, ঠিক আছে? এবং সেগুলোকে গোল করতে হবে, যেরকম জাম্প মানে লাফানো, এটা কোনো নাম বোঝাচ্ছে তা তো নয়, উই মানে আমরা কিছু নয়, কাইট মানে একটা বস্তুর নাম বোঝাচ্ছে তো এটা গোল করতে হবে, হাই মানে উঁচু এটা নয়, ইট মানে খাওয়া এটা হবে না, স্টুডেন্ট মানে কিছু জনের নাম বোঝাচ্ছে, ছাত্রছাত্রীর নাম বোঝাচ্ছে, ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে, ছাত্রকে বোঝাচ্ছে, গোল করলাম, গোয়াবা একটা ফলের নাম বোঝাচ্ছে, ব্যাট অবশ্যই একটা বস্তুর বোঝাচ্ছে, চেয়ার একটা বস্তু বোঝাচ্ছে, আঙ্কেল একজন ব্যক্তি বোঝাচ্ছে, ওয়াই এটা রং বোঝাচ্ছে, ঠিক আছে? আর ইউ এটাও কিন্তু কোনো নাম বোঝাচ্ছে না, তাহলে এখানে আমরা যেটা নাউন সেটাকে গোল করে দিলাম। এরপরে কী আছে দেখো, শূন্যস্থান পূরণ দিয়েছে, দুটো করে শূন্যস্থান পূরণ রয়েছে আর তিনটে করে অপশান রয়েছে, কোনটা ঠিক সেটা বলতে হবে, এটা দেখেই বুঝতে পারছি, এটা হবে চাইল্ড, সি এইচ আই এল ডি, তাহলে এইচ আর
এল এই দুটো থাকতে হবে, কোথায় আছে? এক দুই তিনের মধ্যে এক নম্বরে আছে এইচ আর এল, লেখের মাথায় দাগ দিতে হবে। এখানে এইচ আর এল লিখে দিলাম, তারপর কী আছে? ফ্রেন্ড, এফ আর আই ইএন ডি, এখানে আর আর ডি থাকতে হবে, কোথায় আছে দেখে নিই। এর মধ্যে তিন নম্বরে আছে আর ডি, এটা এখানে দাগ দিয়ে দিলাম। তারপরে একটা কী আছে দেখো, তারপরটা হবে বাস্কেট, নিচেরটা বি এস কে ই টি, তাহলে প্রথমেরটা বি আর কে, এ দুটো হবে, আর সব শেষেরটা হবে গার্ডেন, ঠিক আছে, জি আর ডি ইএন গার্ডেন, মানে তিন নম্বরটা হবে। এই এসটা হবে না কিন্তু, এখানে একটা এসটা অফ করে দিতে হবে, এটা ভুল আছে। আশা করি বোঝানো গেছে কীভাবে তোমাদের লেটারগুলো সাজিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করা হচ্ছে। এরপর আমরা অ্যাক্টিভিটি টু শেষ করলাম, পরের পাতা দিয়ে চলে যাবো, দেখবো কী আছে। নাম্বার নাম্বার কী বলেছে, রিড দ্য সেন্টেন্স গিভেন বিলো, নিচে শব্দগুলোকে বাক্যগুলোকে পড়তে বলেছে। হ্যাঁ, রঘু হ্যাজ ওয়ান পেন্সিল অ্যান্ড ফাইভ স্কেচ পেন, ওখানে একটা পেন্সিল আছে পাঁচটা স্কেচ পেন আছে। আই হ্যাভ ফোর পেন্সিল অ্যান্ড ওয়ান স্কেচ পেন, আমার চারটে পেন্সিল আছে আর একটা স্কেচ পেন আছে। উপরের আন্ডারলাইন ওয়ার্ডগুলো খেয়াল করলো, এস দিয়ে যোগ করা হয়েছে কীভাবে, ওয়ান থেকে এদের একের সঙ্গে ভো হয়ে গেছে, যে কোনো একটা সংখ্যার থেকে একটা নাম্বার থেকে অন্য নাম্বার যেতে, অনেক বেশি নাম্বার যেতে গেলে একটা এস যোগ করে দিই, এটা আমরা আগেই শিখেছি, ঠিক আছে। যেমন ধরো ওয়ান পেন্সিল, একটা পেন্সিল স্কেচ পেন, যখন অনেকগুলো বাজাচ্ছে একটা এই পেন্সিলের পরে একটা এস যোগ হয়ে গেছে, অনেকগুলো বাজালে এই পেনের পরে একটা এস যোগ হয়ে যাচ্ছে। এরকমভাবেই আমরা সাধারণত সিঙ্গুলার থেকে প্লুরাল বা এক বচন থেকে বহু বচন করতে পারি। যেরকম বি থেকে বি, মানে একটা মৌমাছি থেকে অনেকগুলো মৌমাছি, ক্রো থেকে ক্রোস, একটা কাক থেকে অনেকগুলো কাজ, এলিফ্যান্ট থেকে এলিফ্যান্টস, ক্যারট থেকে ক্যারটস, বুক থেকে বুকস, পেন্সিল থেকে পেন্সিল, বোঝা গেল? একটা থেকে অনেকগুলো আসতে গেলে একটা এস যোগ করে দিই। অনেক রকম নিয়ম আছে, ইএসও যোগ করা যেতে পারে বা পরবর্তীকালে আরও অনেক নিয়ম শিখবো, কিন্তু উপস্থিত আমরা শিখছি প্রথমে এস যোগ করে দিলেই এক বচন থেকে বহু বচন হয়ে যায়। দেখো অ্যাক্টিভিটি করতে দিয়েছে, এগুলো অবশ্যই আমরা পারবো। চেয়ার, একজন আছে, একটা বস্তু বোঝাচ্ছে, একজন নয় একটা বস্তু বোঝাচ্ছে, এখানে হয়ে যাবে চেয়ার্স। বুকস, অনেকগুলো বই আছে, এখানে হয়ে যাবে বুক, সিঙ্গুলার প্লুরাল বলেছে। আই, এখানে হয়ে যাবে আইস, এটা এস যোগ হয়ে যাবে। কিজ, হয়ে যাবে কি, নিচে যে ওয়ার্ডগুলো আছে এখানে দেখলে আমরা সহজেই বোঝাতে পারবো। তারপর কী আছে দেখো, তারপর বলছে রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটাকে ভালো করে পড়তে বলেছে। আন্ডারলাইন দ্য সিঙ্গুলার ওয়ান নাউন্স অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল, মানে মোর দ্যান ওয়ান আর মেনি। আচ্ছা, যেটা এক বচন রয়েছে তার তলায় দাগ দিতে বলেছে, আর অনেকগুলো থাকলে তার তলায় সেটাকে গোল করতে বলেছে। চলো দেখি কী আছে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ জঙ্গল, এক সময় একটা জঙ্গল ছিল, জঙ্গল তলায় একটা দাগ দেবো। মেনি অ্যানিমেলস লিভ দেয়ার, অনেকগুলো পশু সেখানে বাস করত, তাহলে অ্যানিমেলস বলতে অনেকগুলো বোঝাচ্ছে, তখন সেখানে সার্কেল করে দিলাম। দেখো অ্যানিমেলের সঙ্গে এস যোগ হচ্ছে, মানে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। দেয়ার আর মেনি বার্ডস, দেখো বার্ডস, অনেকগুলো পাখি বোঝাচ্ছে, গোল করতে হবে। মেনি ইনসেক্ট, অনেকগুলো পতঙ্গ আছে, গোল করতে হবে। এ বিগ ট্রি, একটা বড় গাছ, তাহলে একটা গাছ বোঝাচ্ছে, ট্রির তলায় আন্ডারলাইন করে দিলাম। ইন দ্য জঙ্গল, জঙ্গলের চেয়ে একটা আন্ডারলাইন করে দিলাম, জঙ্গলস তো নেই। দেয়ার ওয়াজ অলসো এ ডিপ ওয়েল, অনেক একটা গভীর কুয়ো ছিল, একটা কুয়ো ছিল, ওয়েল ওয়েলস তো নেই, তাহলে এখানে আন্ডারলাইন হবে। ইন দ্য মিডল অফ দ্য জঙ্গল, সেই জঙ্গলটা একটাই জঙ্গল ছিল, আন্ডারলাইন হয়ে যাবে। দেখো কোনটা সিঙ্গুলার নাম্বার, কোনটা প্লুরাল নাম্বার, তোমাদের বুঝিয়ে দিয়ে আন্ডারলাইন করে দিলাম, সেগুলো সিঙ্গুলার নাম্বার, গোল করে দিয়েছি সেগুলো প্লুরাল নাম্বার। এইভাবেই আজকের পড়াটা শেষ হচ্ছে, পরের দিন আমরা আরও পড়ার দিকে এগিয়ে যাব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।